আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিরিয়ড বা মাসিককালীন সময়ে সব নারী কমবেশি সমস্যার সম্মুখীন হয়ে থাকে। এ সময়ে একজন নারীর কি করা উচিত আর কি কি করা উচিত নয়, অর্থাৎ একজন নারী পিরিয়ড চলাকালীন সময়ে কোন কোন খাবার থেকে বিরত থাকবেন, কোন কোন কাজ থেকে বিরত থাকবেন, এ সময়ে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত আর এ সময়ে ইবাদত বন্দেগী কেমন হবে, এ সমস্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি না টেনে শেষ অবধি দেখার অনুরোধ রইল। পিরিয়ড বা মাসিক আল্লাহর পক্ষ থেকে মেয়েদের জন্য বড় একটি নিয়ামত। তার কারণ হলো, পিরিয়ড না হলে নারীরা পেটে সন্তান ধারণ করতে পারতেন না, তাই এটি হওয়ার ফলে নারীদের হীনমন্যতা থেকে বেরিয়ে আসতে হবে। পিরিয়ড প্রায় সময় শারীরিক ও মানসিক বিভিন্ন সমস্যার দেখা দেয়, যার মধ্যে পিরিয়ডের ব্যথা, মেজাজ খিটখিটে থাকা, রাগ উত্তেজনা, খাবারে অনীহা ইত্যাদি। তবে বেশ কিছু অভ্যাস পিরিয়ডকালীন জটিলতাকে আরও বাড়িয়ে তোলে, যেমন ভারী ব্যায়াম করা থেকে শুরু করে ভুল খাবার দাবার খাওয়ার কারণেও জটিলতা বাড়তে পারে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, অনেকের জরায়ু নিচের দিকে নেমে আসে, তলপেটে স্ফীতি হয়েও ব্যথা করে, এমনকি বমিও হয়। কিছু কাজ আছে যা এই সময়ে করলে শরীরের অবস্থা আরও অবনতি হতে পারে। চলুন তবে জেনে নেওয়া যাক পিরিয়ডকালীন সময়ে কোন কাজগুলো ভুলেও করা যাবে না। পিরিয়ডের সময় অনেকে পানি পান করতে চান না, এটা ভুল। পানি পান বেশি বেশি করতে হবে। পানি পান না করলে এতে কিন্তু পিরিয়ডকালীন সময়ে জটিলতা আরও বাড়তে পারে। প্রচুর পরিমাণে পানি পান করলে শরীরের আর্দ্র থাকে, এমনকি রক্তে তারল্যের ভারসাম্য বজায় থাকে। মাসিকের সময় তরল খাবার খাওয়ার পরিমাণ বাড়াতে হবে। এ সময় অনেকেরই পেটে ভীষণ ব্যথা থাকে বলে উপুড় হয়ে শুয়ে থাকেন, যা একেবারেই ভুল কাজ। উপুড় হয়ে শুলে হার্ট রেটে তারতম্য হয়, রক্ত সঞ্চালন ব্যাহত হয় ও অক্সিজেন ঠিকমতো সরবরাহ হয় না বলে মাথা ঝিমঝিম বা ব্যথা করে। তাই উপুড় হয়ে শোয়া থেকে একদমই বিরত থাকতে হবে। মাসিকের সময় ভারী জিনিস তোলা বা ভারী কাজ করা থেকেও বিরত থাকতে হবে, এতে শারীরিক বিভিন্ন সমস্যা বাড়তে পারে। পিরিয়ডের সময় ভারী কোনো ব্যায়াম করা একেবারেই উচিত নয়, তবে পিরিয়ডের জটিলতা কমাতে বিশেষ কিছু ব্যায়াম রয়েছে, সেগুলো করতে পারে। যোগ ব্যায়ামের কিছু আসন পিরিয়ডের ব্যথা কমাতে খুবই কাজে দেয়। নারীদের মধ্যে প্রাকৃতিক কাজ আটকে রাখার বদ অভ্যাস অনেকেরই আছে। প্রস্রাব পেলে তারা আটকে রাখার চেষ্টা করে, এটি কিডনির উপরে ভয়াবহ রকমের চাপ ফেলে। এ সময় বারবার প্যাড পাল্টানোর ভয়ে অনেকেই প্রস্রাব চেপে রাখেন, এটি খুবই অস্বাস্থ্যকর অভ্যাস। এ কাজ তলপেটের উপর চাপ ফেলে, তাই পিরিয়ডের ব্যথা বাড়তে পারে। এজন্য এ কাজটি ভুলেও করা যাবে না। মাসিকের সময় হরমোনের ভারসাম্য ঠিক না থাকায় রাগ, বিরক্তি, জেদ তুলনামূলকভাবে বেড়ে যায়। তবে অতিরিক্ত রাগ এ সময় শরীরে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, তাই ইতিবাচক কাজ করুন। এ সময় মন ভালো রাখলে শারীরিক জটিলতাও কমবে, পারলে মেডিটেশন বা ধ্যান করা যেতে পারে। পুষ্টিবিদদের মতে মাসিকের সময় ডিম বা চিংড়ি মাছ খাওয়া উচিত নয়, এতে মাসিকের রক্ত অনেকটা গন্ধযুক্ত হয়ে থাকে। ডিম খেলেও কুসুম ছাড়া খাওয়া ভালো। আবার শশা এড়িয়ে যাওয়া ভালো এ সময়, কারণ শশার বীজে থাকা কিছু উপাদানের কারণে পিরিয়ডের ফ্লো কমে যেতে পারে। শশা খেলেও বীজ ফেলে দিয়ে খাওয়াটাই ভালো। এ সময় বেশি তেল, মশলাদার খাবার কিংবা লবণযুক্ত প্রক্রিয়াজাতকরণ খাবার এড়িয়ে চলতে হবে, কারণ পিরিয়ডের সময় এমনিতেই পেটে ফোলা ভাব থাকে। এসব খাবার গ্যাস্ট্রিকের সমস্যা ও পেটের ফোলা ভাব আরও বাড়িয়ে তোলে, এমনকি ডায়রিয়া বা শরীর পানিশূন্যও হতে পারে। পিরিয়ডের সময় ভুলেও গোপন স্থান মানে লজ্জা স্থান অতিরিক্ত পরিষ্কার করা কিংবা সুগন্ধি সাবান বা বডি ওয়াশ ব্যবহার করবেন না, কারণ ওই স্থান অনেক সংবেদনশীল হওয়ায় সাবান ব্যবহারের ফলে মাইক্রোবায়োমের স্তর কমে গিয়ে বিপদ বাড়তে পারে। পিরিয়ডের সময় চুলের গোড়া আলগা হয়ে যায়, ফলে লোমকূপ উন্মুক্ত হয়ে পড়ে। এ সময় চুলে শ্যাম্পু ব্যবহার না করাই ভালো। পিরিয়ড চলাকালীন জরায়ুর মুখ উন্মুক্ত থাকে, তাই পুকুর বা নদীতে গোসল করা থেকে বিরত থাকতে হবে। পিরিয়ডের সময় যে কাজগুলো হারাম ইসলামের দৃষ্টিতে, পিরিয়ড চলাকালীন সময়ে শারীরিক সম্পর্ক তথা স্বামী স্ত্রীর সহবাস করা হারাম, কবিরা গুনাহ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন,
লোকে তোমাকে রক্তস্রাব সম্বন্ধে জিজ্ঞাসা করে, বলো উহা অশুচি। সুতরাং তোমরা রক্তস্রাবকালে স্ত্রী সঙ্গম বর্জন করবে এবং পবিত্র না হওয়া পর্যন্ত স্ত্রী সঙ্গম করবে না। অতঃপর তাহারা যখন উত্তম রূপে পরিশুদ্ধ হইবে তখন তাহাদের নিকট ঠিক সেইভাবে গমন করিবে যেভাবে আল্লাহ তোমাদিগকে আদেশ দিয়েছেন। সূরা বাকারা আয়াত 222। সুতরাং স্বামীর জন্য জায়েজ হবে না স্ত্রী সহবাস করা যতক্ষণ না স্ত্রী হায়েজ থেকে মুক্ত হয়ে গোসল করে পবিত্র হয়। হায়েজ অবস্থায় স্ত্রী সহবাস একটি গর্হিত ও হারাম কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকেও তার প্রমাণ পাওয়া যায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কারো প্রিয়ড অবস্থায় আমাদেরকে সালাওয়ার পড়ার নির্দেশ দিতেন, এরপর আমাদের গায়ে লেগে শুতেন। তোমরা সতর্ক থাকো, কেননা কে তোমাদের মধ্যে রাসূলের মতো নিবৃত্ত করতে সক্ষম। সহিহ বুখারী হাদিস নাম্বার 302। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি হায়েজ অবস্থায় সহবাস করে বা পিছনের রাস্তা দিয়ে স্ত্রীর সাথে মিলন করে কিংবা কোনো গণকের কাছে গমন করে, তবে সে আমার নিকট যা অবতীর্ণ হয়েছে অর্থাৎ আল কোরআন অস্বীকার করল, তাই এ কথা কল্পনাও করা যাবে না। কিন্তু প্রিয়ড চলাকালীন সময়ে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা প্রকাশের অন্য যে কাজগুলো আছে সেগুলো করাতে কোনো বাধা নেই। দ্বিতীয় নম্বর, হায়েজ অবস্থায় বাইতুল্লাহ তাওয়াফ করা যাবে না এবং কোরআন স্পর্শ করা বা কোরআন দেখে পড়া নিষেধ করা হয়েছে। এক্ষেত্রে কোরআনের মুখস্থ আয়াতগুলো কেটে কেটে পড়া যেতে পারে, দোয়া জিকির আজগার এগুলো সবই করা যাবে এবং কোরআন তেলাওয়াত শ্রবণ করাও বৈধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দিনের সঠিক বুঝ দান করুন এবং ইসলামকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন।